Bismillah ar-Rahman ar-Rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছেন। আমি মামুদুল বলেছেন মাই ব্যান্ড অবশ্যের পক্ষ থেকে। যখন যে গাড়িগুলো আলোচনা আসে আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে চলে আসে। কী কী গাড়ি আমাদের সঙ্গে আলোচনা আছে আপনাদের দেখার জন্য, যেহেতু আর আছে মনে করো আমাদের ঈদের জন্য দুইটা দিন আমরা পেয়েছি, সময় আছে পরশুদিন ঈদ। আমাদের শোরুমটি কিন্তু কালকে এবং ঈদের পরের দিন থেকে আপনাদের এগুলো ওপেন করা, আপনারা এসে গাড়িগুলো ক্রয় করতে পারবেন। আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য যে যে গাড়িগুলো কালেকশন করেছি আপনাদেরকে সংক্ষেপে দেখাবো। শুরু করবো আজকে যে প্রিমিয়াম আছে 2015 মডেল, 16 রেজিস্ট্রেশন। এই গাড়িটি তেলের গাড়ি এবং হচ্ছে আপনার আইডিয়াল স্টোভ, সিট পাওয়ার এবং হচ্ছে গাড়ি কিন্তু ভিতরে বেস ইন্টেরিয়র। চলুন আপনাদেরকে এই গাড়ি থেকে শুরু করবো, গাড়ি কী কন্ডিশন আছে। আলহামদুলিল্লাহ হেডলাইটগুলো কিন্তু আপনার হচ্ছে খুবই ফ্রেশ কন্ডিশন আছে, এবং আপনার হচ্ছে এইচআইডি হেডলাইট বাল্বগুলো এবং আপনার ফগলাইট লাগানো আছে, ফগলাইট কেচিং থেকে শুরু করে হেডলাইট আপনার এবং গ্রিল আপনার হচ্ছে গ্রিল এবং হচ্ছে বিস্তারে হচ্ছে মিরপুর ব্যাটারিতে রেজিস্ট্রেশনটি হয়েছে। আপনার দেখাচ্ছি কী অবস্থা আছে এবং আর্টিজিনি দেখাচ্ছি হেডলাইটগুলো কী অবস্থায় আছে। দুটি হেডলাইট কিন্তু আপনার একেবারে কিন্তু ফ্রেশ এবং ফগলাইট লাগানো আছে, স্টিল মাম্বার সামনে লাগানো নেই, সামনে সম্পূর্ণ কমপ্লিট আছে। প্রত্যেকটি ক্লাস থেকে শুরু করে ওয়াইপার ওয়াইপার নব, ওয়াইপার ব্লেড এবং ওয়াইপার চালিতে শুরু সম্পূর্ণ রেডি আছে গাড়ি কালেকশনে। আলহামদুলিল্লাহ 2015 মডেলের 16 রেজিস্ট্রেশন। এই প্রিমিয়ামটি উইন কালার, রেড উইন কালার এবং হচ্ছে আপনার আর্টিজিনি দেখাচ্ছি রিমস টায়ার। আলহামদুলিল্লাহ মিনিমাম এক দেড় থেকে দুই বছর রাফ ইউজ করতে হবে টায়ারটি, যদি টেম্পার না চলে যায় সেক্ষেত্রে। এবং রিমসগুলো কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন রিমস লাগানো আছে। মার্কেটের ছোট্ট কভারগুলো আপনার ফ্রেশ আছে, ইন্ডিকেটার লাইট থেকে শুরু করে একেবারে কিন্তু আপনার হচ্ছে রেনশেড এবং হচ্ছে যেহেতু পুশিস্টার প্রত্যেকটি সেন্সর ভালো আছে। এবং আপনার গ্লাসের যে বিটগুলো নিকেলের অরিজিনালি প্রিমিয়ামতে আসে তাই ফ্রেশ আছে। মাঝখানে ডোরের বিটগুলো কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে, দেখাচ্ছি কী অবস্থাতে ডাস্টমার থেকে শুরু করে সম্পূর্ণ রেডি করে। যেহেতু তেলের গাড়ি, তেলের ট্যাঙ্কটি বাম পাশে আপনার দেখাচ্ছি। রিমস টায়ারগুলো কিন্তু দেখাচ্ছি পিছনে কী কন্ডিশন আছে, চারটি রিমস একই ডিজাইন আছে। এবং দেখো পিছনের ব্যাকলাইট থেকে শুরু করবো কালি কী কন্ডিশন ব্যাকলাইটগুলো আছে। আলহামদুলিল্লাহ ব্যাকলাইটগুলো কিন্তু ফ্রেশ অবস্থায় আছে কন্ডিশন, এবং সোলার থেকে শুরু করে পিঙ্ক অক্ষরগুলো এবং টয়টা লোগোটি এবং জি সুপার অক্ষরগুলো কিন্তু প্রত্যেকটি অক্ষর ভালো অবস্থায় আছে, ফ্রেশ আছে, ভাঙা নেই। এবং আপনার পিছনে যে বিটটি ফ্রেশ কন্ডিশন আছে এবং বাম্পারটি দেখাচ্ছে কী অবস্থায় আছে, কোনো প্রকার একটি দুপুরে কোনো নৌকের এচর পর্যন্ত নেই, এটা এত খুব ফ্রেশ কন্ডিশন আছে। প্রত্যেকটি গ্লাস কিন্তু টয়টা ব্র্যান্ডের গ্লাসগুলো আছে, আলহামদুলিল্লাহ চেঞ্জ করা হয়নি। অর্থাৎ দেখাচ্ছি আপনার হচ্ছে ডান পাশটি কী অবস্থা আছে ডাস্ট ম্যাট থেকে শুরু করে, এবং আপনার প্রত্যেকটি রেঞ্জ টায়ারটিও দেখাচ্ছে কী কন্ডিশন আছে, রোড আপনার হচ্ছে হ্যান্ডেল নিকেলগুলো এবং হচ্ছে রেনশেড এবং হচ্ছে আপনার প্রত্যেকটি বিট আপনার হচ্ছে নিকেলের, আপনি দেখাচ্ছি বডিতে কী অবস্থা আছে। মাঝখানে ডোর বিটগুলো কিন্তু ফ্রেশ আছে, এবং যেহেতু আপনার পুশিস্টার সেন্সরটি ডান পাশের হ্যান্ডেলে দেখাচ্ছে ফ্রেশ আছে, এবং ইন্ডিকেটার লাইট এবং হচ্ছে গ্লাস থেকে শুরু করে মার্কের ছোট্ট কভার এবং আপনার হচ্ছে রিমস টায়ার সামনের ডান পাশে দেখিয়েছি চারটি রিমস টায়ার কী অবস্থা আছে। সাথে কিন্তু দুটি আপনার সব ব্রিজ আছে, ব্রিজগুলো কিন্তু আপনার সচল অবস্থা আছে, অনেক সময় মিচিং থাকে। ওভারঅল গাড়িটি কিন্তু বাইরের সাইডটি দেখানো হয়েছে কী অবস্থা আছে দেখো, ভিতরে সাইডটি চলুন ভিতরে বেজেন্ট জিরো গাড়ি দেখাবো আপনাদেরকে, বাইরের সাইডটি দেখানো হয়েছে। ডোর প্যাডটি দেখাচ্ছে কিন্তু ফ্রেবিক্স আপনার হচ্ছে এই পার্টটি, এবং হচ্ছে কিন্তু আপনার হচ্ছে আপনার বেস কালার যে আপনার ইয়েগুলো বডিটি কিন্তু দেখাচ্ছে ভিতরে প্যাডের ফ্রেবিক্সের আপনার হচ্ছে প্যাডের যে এখানে যে কাপড়টি দেখাচ্ছে কী অবস্থায় আছে, এবং এটা তো নিকেলের ডোরটি যখন খুলবেন একটু নিকেলের আপনার প্রত্যেকটি আপনার হচ্ছে ভিতরের যে আপনার হাতলগুলো এবং পুশ স্টার সেন্সরটি দেখাচ্ছি ফ্রেশ, এবং আপনার হচ্ছে লুকিং গ্লাস সুইচগুলো দেখাচ্ছি এবং ড্যাশবোর্ডটি কতটুকু ফ্রেশ আছে। অ্যান্ড্রয়েড প্লে লাগানো আছে, সব প্লাস এসি, এসি প্যানেলটি কিন্তু আপনার হচ্ছে খুবই ফ্রেশ আপনার দেখাচ্ছে, এবং যে আপনার উড়েনটি কিন্তু খুবই সুন্দর অবস্থায় আছে। এবং আপনার এখানে কিন্তু আপনার প্রত্যেকটি কাফলটা কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ ভিতরটি দেখাচ্ছে আপনাদেরকে, এবং হচ্ছে এখানে বক্সটিও দেখাচ্ছি, সিলিংটি কিন্তু খুবই ফ্রেশ অবস্থায় আছে। সিট কেবল লাগানো হয়নি, অর্থাৎ অরিজিনাল সিট যেগুলো আসছে গাড়ির সাথে সেইগুলো অবশ্যই আপনাদের দেখাচ্ছি, এগুলো আছে এখন। এবং সিট পাওয়ারটি দেখাচ্ছি এখানে, কিন্তু সিট পাওয়ারের আপনার সুইচগুলো কিন্তু সামনে সামনে পিছনের সুইচগুলো এখানে আপনি, এটা কিন্তু সামনে যাবে পিছিয়ে যাবে, এটা হচ্ছে আপনার হচ্ছে ঢালনাটি আপনার হচ্ছে ভাঙবে এবং হচ্ছে আপনার পিছনে সামনে যাবে, এবং হচ্ছে এটা কিন্তু সিটের এই ফ্লোরটি কিন্তু উপরে নিচে হবে এই সুইচটি থেকে। অতএব সিটের তিনটি ফাংশন দেখানো হচ্ছে আপনাদেরকে, এবং হচ্ছে আইডিয়াল স্টোভের যে সুইচটি সেটা আপনাদেরকে দেখাচ্ছি, যে আইডিয়াল স্টোভের সুইচ এখানে দেওয়া আছে। অতএব আইডিয়াল স্টোভ সিট পাওয়ার ফুল লোডেড FPX প্যাকেজ এই গাড়িটা আপনাদেরকে দেখানো হচ্ছে, এবং আপনার ক্রুজ কন্ট্রোল, স্টারিং ক্রুজ কন্ট্রোল এবং হচ্ছে স্টারিংটি কিন্তু উঠেন আপনি দেখাচ্ছি আপনাদেরকে। আলহামদুলিল্লাহ ফ্রেশ একেবারে তেলের একটি গাড়ি আপনাদের জন্য। আমাদের কিন্তু দুটি গাড়ি কালেকশনে আছে, একটি গ্রে কালার, একটি হচ্ছে আপনার রেড ওয়াইন কালার। দুটি 15 মডেলের গাড়ি, দুটি 16 রেজিস্ট্রেশন, দুটি গাড়ি একই অবস্থায় আছে, বেস ইন্টেরিয়র, বাইরে হচ্ছে আপনার
একটি রেডমের একটা গ্রে কালার, এটি দেখাচ্ছে আপনাদের কি অবস্থা আছে। সিলিংটি দেখাচ্ছে খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশন প্রিমিয়াম, যার লাগবে আলহামদুলিল্লাহ চলে আসবেন ভাইভাদ্রা বাইস কার কালেকশন, গাড়ি নিয়ে এসে দেখে হ্যান্ড ক্যাশ ডেলিভারি দেবেন ইনশাআল্লাহ। পিছনে ব্যাক সাইডের দেখাচ্ছে আপনাদের ভিতরের সাইডটি, এবং এখানে কিন্তু আমরেসটি আপনাদের দেখাচ্ছি, আমরেসটি যে আপনার এখানে কিন্তু আপনার কাপ হোল্ডারগুলো কিন্তু একবার কী অবস্থা আছে আপনাদের দেখাচ্ছি, তুলে ধরতেছি আপনারা দেখেন, খুবই খুবই আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ, খুবই ফ্রেশ অবস্থায় আছে সিটগুলো আপনারা দেখাচ্ছি। একেবারে খুবই কম চলেছে গাড়িটি, ইউজ করেছেন আপনার ইউজারটি। আপনার হচ্ছে ডোর প্যান্ট পিছনেরটিও দেখাচ্ছি, এবার দেখো আপনাদেরকে ম্যাকডোনাল্ডের ভিতরটি কত কি স্পেস কী অবস্থা আছে আলহামদুলিল্লাহ। দুই সাইড দেখাচ্ছি এটি আপনাদেরকে, কন্ডিশন আছে প্রচুর স্পেস, যেহেতু তুমি আপনারা জানেন যে প্রচুর স্পেস থাকে আলহামদুলিল্লাহ, প্রচুর স্পেস দেখিয়েছি আপনাদেরকে। এরপর দেখাবো আপনার ফ্লোরটি, সাইড ফ্লোরটি দেখাচ্ছি আপনাদেরকে, স্পেয়ার টায়ার রিমস এবং হচ্ছে ওভেন্স জ্যাক এখানে আপনার রাখা আছে, এবং পিছনে যে আপনার সাইডগুলো দেখাচ্ছি, ব্যাকডানোর ভিতরের উপরে সাইডটা দেখাচ্ছে আপনাদেরকে কি কন্ডিশন আছে। দেখবো আপনাদেরকে ব্যাক সাইডের পিছনের বাম পাশে আপনার হচ্ছে ডোর প্যাড, এবং আছে সিটগুলো আবার একটু দেখে আপনাদেরকে কী অবস্থা আছে, হাউস সিলিংটা দেখাচ্ছে আপনাদেরকে। এবার আরটি এয়ারব্যাগ আছে এখানে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু আরটি এয়ারব্যাগ আছে, দুটি এয়ারব্যাগ, একটা এয়ারব্যাগ আপনার হচ্ছে ডান পাশে স্টারিং, একটি এয়ারব্যাগ আছে এসি। আপনার হচ্ছে প্রত্যেকটি কিন্তু নবগুলো কিন্তু খুবই, আপনার হচ্ছে ব্যান্ডিডগুলো খুবই কিন্তু ফ্রেশ আলহামদুলিল্লাহ আছে, এবং আপনার হচ্ছে ড্যাশবোর্ড থেকে শুরু করে আলহামদুলিল্লাহ দেখেন কতটুকু ফ্রেশ একটি গাড়ি আলহামদুলিল্লাহ আপনাদের জন্য কালেকশন করেছি ভাইভাদ্রা বাইসে। এবং আপনার হচ্ছে দেখেন গাড়িগুলো দেখাচ্ছি আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ, বাম পাশে ডোর প্যাড, ফুল লোডেজ গাড়ি আপনাদের জন্য কালেকশন আছে, এবং আপনার হচ্ছে বিবিটিআই 1500 সিসি তেলের গাড়ি আলহামদুলিল্লাহ। ইঞ্জিন রুমটি দেখাচ্ছে আপনাদেরকে, রাইসেল ব্যাটারি আপনার হচ্ছে সামনের মার্সেল কী অবস্থা আছে দেখাচ্ছি, বনের উপরের সাইডেও দেখাচ্ছে আপনাদের কী অবস্থা আছে আলহামদুলিল্লাহ দেখানোর চেষ্টা করেছি গাড়ি কী অবস্থায় আছে। এটি হচ্ছে আপনার 2015 মডেল 2016 রেজিস্ট্রেশন, রুয়েন কালার, এবং হচ্ছে আপনার তেলের গাড়ি, এপিএক্স প্যাকেজ, আইডিয়াল স্টোর সিট পাওয়ার, বেজ ইন্টেরিয়র রেড রুয়েন কালার, এবং গাড়িটি কিন্তু 16 রেজিস্ট্রেশন হচ্ছে 15 মডেল তেলের গাড়ি আলহামদুলিল্লাহ। আস্কিং প্রাইস এটি হচ্ছে আপনার 28,95,000 টাকা আস্কিং প্রাইস, প্রাইসটি আসলে অবশ্যই আপনাদের জন্য সামান্য কমানো যাবে ইনশাআল্লাহ। আমাদের শোরুমে কিন্তু আপনার হচ্ছে ঈদের পরের দিন থেকে ওপেন আছে, আপনারা এসে ফোনে আপনারা যোগাযোগ করে আসতে পারবেন, যখন আপনার গাড়িগুলো ক্রয় করতে পারবেন। দেখাবো সংক্ষেপে আমাদের কিছু গাড়ি আছে, এটি হচ্ছে নিসান পেট্রোল 91 মডেল 92 এর রেজিস্ট্রেশন, 7 সিট, এটি হচ্ছে আপনার এসি কমপ্লিট, এটি অকটেন সিলিং দুটি ওকে আছে, একেবারে কিন্তু রেডি একটি গাড়ি কালেকশন আছে, 12,50,000 টাকা আমাদের আস্কিং প্রাইস। পেপার স্লিপ ফেল আছে রানিং, চাইলে ওটা পেপারসটি অ্যাড হতে পারে, আপনাদের দেখানো হয়েছে নিসান পেট্রোল। এরপর দেখাবো এটি হচ্ছে এসকোলা 2002 মডেল 2005 রেজিস্ট্রেশন, গোল্ডেন কালার, ভিতরে বেজ ইন্টেরিয়র, অকটেন সিলিং কমপ্লিট আছে, সম্পূর্ণ রেডি গাড়ি। এটি হচ্ছে আমাদের আজকে প্রাইস আছে 10,20,000 টাকা, প্রাইসটি কমা যাবে ইনশাআল্লাহ, আপনারা এসে দেখে যখনই আপনারা যাবেন। 98-এর কোর্সা গাড়ি আপনার 2003-এর রেজিস্ট্রেশন, 15 সিরিয়ালের, এবং অকটেন সিসি 1331 সিসি, সম্পূর্ণ কমপ্লিট আছে, স্কাই ব্লু রেডি গাড়ি, অল অপশন অটো, এটি কিন্তু আপনার অকটেন সিসি দুটি কমপ্লিট আছে, এসি কমপ্লিট, ফেভার্স কমপ্লিট। আজকের প্রাইস 5,30,000 টাকা, প্রাইসটি আপনার জন্য কমা যাবে ইনশাআল্লাহ। এরপর হচ্ছে এলিয়ন 2007-এর মডেল 2008-এর রেজিস্ট্রেশন, 1800 সিসি, এবং হচ্ছে ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র, অল অপশন অটো, এটি হচ্ছে আপনার সিকেন্সিয়াল, আপনার এলপিজি করা আছে গাড়িটি, আপনার হচ্ছে পালকালে দেখতে পারবেন। এটি আস্কিং প্রাইস হচ্ছে আমাদের 1795, আপনাদের আস্কিং প্রাইস, প্রাইসটি অবশ্যই কমানো হবে আপনাদের জন্য। এটি কিন্তু পুশ স্টার, চাবি স্টার না, পুশ স্টার। এরপর আসেন প্রিমিয়ো 3-এর মডেল 7 রেজিস্ট্রেশন, ব্ল্যাক ইন্টেরিয়র, বাইরে সাদা কালার, সম্পূর্ণ রেডি আছে, আস্কিং প্রাইস এটি হচ্ছে আপনার 13,20,000 টাকা, আপনার জন্য প্রাইসটি সামান্য কমা যায় ইনশাআল্লাহ। আরও সংক্ষেপে গাড়িগুলো আপনাদের দেখাবো, হাইয়েস্ট সুপার জিএল লাইট আছে, এটি হচ্ছে হাইয়েস্ট জিএল 2016 মডেল 2021-এর রেজিস্ট্রেশন, 2016 মডেল 2021-এর রেজিস্ট্রেশন, হাফ প্যাড, সিলভার কালার, গাড়িটি কিন্তু খুবই ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ, একেবারে রেডি আছে,
এটা কিন্তু অকটেন চেঞ্জে ডাইরেক্ট কমপ্লিট আছে গাড়িটি, হায়েস্ট ডিএল, আপনার ডুয়েল এসি ফাইভ ডোর জিএল সম্পূর্ণ রেডি কালেকশনে আছে। আমাদের আস্কিং প্রাইস এটি রাখতে পারবো আপনাদের জন্য, ইনশাআল্লাহ আসলে এসে দেখে চলে আপনারা দেখতে পারবেন, ইনশাআল্লাহ ট্রাই করতে পারবেন। এটা আমাদের আস্কিং প্রাইস 28,50,000 টাকা, প্রাইসটি কমা যাবে ইনশাআল্লাহ আপনারা আসলে। এরপর প্রোবক্স রাইড ইজ সাকসিড, যারা প্রোবক্স সাকসিড খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আমাদের জন্য ঈদ কালেকশন আছে। এটি হচ্ছে আপনার 2004 মডেল, 2000 আপনার হচ্ছে 8 স্টেশন, 4 মডেল 8 স্টেশন, টু ডোর পাওয়ার জিএল সাদা কালার, অকটেন চেঞ্জ দুটি কমপ্লিট আছে, 7,50,000 টাকা আস্কিং প্রাইস, প্রাইসটি কমানো যাবে ইনশাআল্লাহ এই সাকসিড গাড়িটির থেকে। এরপর আসেন আপনাদের জন্য কালেকশন আছে 2012 মডেল, 2017 রেজিস্ট্রেশন, এক্সিও এক্স লিমিটেড ভার্সন, এবং এটি সাদা কালার, ভিতরে বেজিং জুনিয়র, অকটেন চেঞ্জ কমপ্লিট আছে। এটি আমাদের আস্কিং প্রাইস আছে 1550, প্রাইসটি অবশ্যই আপনাদের জন্য কমানো হবে ইনশাআল্লাহ, এসে দেখে চলে যাবেন, দেখবেন গাড়ি কী অবস্থা আছে, আসলে বুঝতে পারবেন গাড়ি কী কন্ডিশন আছে। দেখানো হয়েছে এক্সিওটি, এরপর দেখাবো আপনাদের জন্য মাজদা এক্সেলা, যাদের লাক্সারিয়াস গাড়ি খুঁজতেছেন চলে আসুন ভাই মেট্রো প্রাইসে, আজকে এসে যখনই দেখতে পারবেন, ঈদের আগের দিন পর্যন্ত সময় খোলা আছে, এসে লাক্সারিয়াস গাড়িগুলো ক্রয় করে নিয়ে যান, ফুরিয়ে যাবে না হতে পাবেন না, ইনশাআল্লাহ এসে দেখে নিয়ে যান। এটি হচ্ছে আস্কিং প্রাইস 2003 মডেল, 2000 আপনার হচ্ছে রেজিস্ট্রেশন রয়েছে, 2000 আপনার হচ্ছে 8, এটি হচ্ছে 23 সিরিয়ালের, 1500 সিসি অকটেন, অনলি অকটেন ড্রাইভ, এটি হচ্ছে আপনার অল অপশন অটো, 1500 সিসি, সুন্দর একটি গাড়ি আপনাদের জন্য, লাক্সারিয়াস আপনার গাড়িটি কালেকশনে আছে, খুবই প্রাইসটি কম আছে, এটি হচ্ছে আপনার 7,95,000, সামান্য প্রাইসটি কমা যাবে, বেশি কমাতে পারবেন ইনশাআল্লাহ। এরপর আসেন আপনাদেরকে দেখাবো ফোর্ড ফিয়েস্তা, আপনার হচ্ছে 2010 মডেল, 2011 রেজিস্ট্রেশন, তেলের গাড়ি, 1500 সিসি, এটি আজকে প্রাইস বেয়ার্স হচ্ছে 9,95,000 টাকা, প্রাইসটি আপনাদের জন্য সামান্য কমা যাবে ইনশাআল্লাহ। এরপর দেখাবো টুকটুকের ছোট্ট একটি গাড়ি আপনাদের জন্য কালেকশন আছে, স্টাইলের সলিল ঈদ কালেকশন, ফাটাফাটি অফার আপনাদের জন্য দেখানো হচ্ছে আজকে। এটি হচ্ছে স্টাইলের সলিল 93 মডেল, 98 রেজিস্ট্রেশন, অল অপশন অটো, 1331 সিসি, রেডি ব্ল্যাক কালার, বডি কিস কমপ্লিট, এসি সিএনজি অকটেন, পেপার আপডেট সম্পূর্ণ কমপ্লিট। এটি হচ্ছে কত দাম, 4,20,000 টাকা, প্রাইসটি অবশ্যই কমন হবে ইনশাআল্লাহ। দেখানো হচ্ছে স্টাইলের সলিল। এরপর দেখাবো KR42, এটি হচ্ছে 2006 মডেল, 2000 আপনার হচ্ছে 11 রেজিস্ট্রেশন, 6 মডেল 11 রেজিস্ট্রেশন, হাইরুপ নিসাফলোর ফাইভ ডোর জিএল, হাইরুপ নিসাফলোর ফাইভ ডোর জিএল, এবং গাড়িটি কিন্তু সাদা কালার, সম্পূর্ণ 7 সিট, তাহলে অতএব 8 জন অ্যাভেলেবেল বসতে পারবেন, এবং সিএনজিটি বড় ট্যাঙ্ক লাগানো আছে, অতএব সম্পূর্ণ রেডি আছে। এটি আস্কিং প্রাইস হচ্ছে 12,95,000, প্রাইসটি সামান্য কমা যাবে, বেশি কমাতে পারবো না এটি। এরপর দেখাবো আপনাদের জন্য 7 KR42, আপনার হাইরুপ নিসাফলোর 7 KR42, হাইরুপ নিসাফলোর ফাইভ ডোর জিএল, অনেক গাড়ি কালেকশন আছে ভিউয়ার্স, আপনার নোহা কতগুলো এক্স নোহা থেকে শুরু করে KR42 লাগবে, চলে আসবেন ভাই ব্যান্ডার ভাইস কার কালেকশনে ঈদের পরে। এটি হচ্ছে ফাইভ ডোর জিএল 7 মডেল, আপনার রেজিস্ট্রেশনটি আপনার হচ্ছে একদম সম্পূর্ণ কমপ্লিট আছে, একদম রেডি গাড়ি। এটি আপনার হচ্ছে সিরিয়ালটি রয়েছে আপনার হচ্ছে 13 সিরিয়ালে, অর্থাৎ এটি হচ্ছে রেজিস্ট্রেশনটি রয়েছে 2014 বা 2013, একটু আমার কনফিউজ আছে এটিতে, আপনার হচ্ছে রেডি আছে। এটি আস্কিং প্রাইস ভিউয়ার্স রাখতে পারবো 13,85,000 টাকা, 13,85,000, 7 একটি গাড়ি KR42 রেডি আছে, খুবই আন্ডাস একটি গাড়ি, আলহামদুলিল্লাহ এসে দেখে নিতে পারবেন ডেলিভারি ইনশাআল্লাহ। এরপর আসেন আপনাদেরকে আরও কিছু গাড়ি সংক্ষেপে দেখাই, 4 মডেল L200, মিচুবিশি L200 4 মডেল, আছে রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ এসে বাংলাদেশের, ডিজেল গিয়ার ম্যানুয়াল, আপনার গ্লাস ম্যানুয়াল, এসি কমপ্লিট, নিতে পারবেন। এটি হচ্ছে 12,75,000, আপনার প্রাইসটি কমা যাবে ইনশাআল্লাহ। এরপর দেখাবো আপনাদেরকে SR40, এটি হচ্ছে আপনার 2000 মডেল, 2001 মডেলের, এবং রেজিস্ট্রেশন রয়েছে 2007, এবং সম্পূর্ণ ডুয়েল এসি ফাইভ ডোর ফোর ডোর জিএল, ফোর ডোর জিএল, এটি অর্থাৎ স্ট্যান্ডার্ড রুফ, গাড়িটি কিন্তু খুবই 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 সুন্দর অবস্থায় আছে, একটু টাচ আপের কাজ আছে, এরপর টাচ আপটি করবো ইনশাআল্লাহ। এই অবস্থা আপনি যদি কারা কেউ ক্রয় করতে চান, আমাদেরকে 11,95,000 টাকা আমাদের আস্কিং প্রাইস, প্রাইসটা আমাদের জন্য আপনার জন্য অবশ্যই আমরা কমাবো ইনশাআল্লাহ। এটি হচ্ছে SR42 নোহা, দেখানো হয়েছে আপনার কী কন্ডিশন আছে। এরপর দেখো প্রিমিয়ম, এটি হচ্ছে 2015 মডেল, 16 রেজিস্ট্রেশন, FPX প্যাকেজ, এটি হচ্ছে গ্রে কালার, ভিতরে বেজ ইন্টিরিয়র, 25টা তেলের গাড়ির আডিও স্টাফ সিট পাওয়ার, খুবই সুন্দর আলহামদুলিল্লাহ কন্ডিশন আছে, বলেছি দুটি প্রিমিয়াম আছে নিউ সেভেন, আপনার হচ্ছে 15 গাড়ি আলহামদুলিল্লাহ দেখানো হয়েছে গ্রে কালার। এটি আস্কিং প্রাইস হচ্ছে ভিউয়ার্স আপনাদের জন্য 28,95,000 প্রিমিয়ামটি। এরপর L200, এটি হচ্ছে আপনার 2004 মডেল, আছে রেজিস্ট্রেশন, সম্পূর্ণ কমপ্লিট আছে গাড়িটি, গিয়ার হচ্ছে আপনার ম্যানুয়াল গিয়ার, গ্লাস ম্যানুয়াল, এটি হচ্ছে ডিজেল, সম্পূর্ণ রেডি আছে, এটি হচ্ছে আপনার 12,95,000 অবশ্যই প্রাইসটি, এটিও কমানো যাবে। দুটি আমাদের তিনটি গাড়ি আছে, ডাবল টুইন পিক আপ। এরপর দেখো 5 এক্স নোহা, টু ডোর অটোমেটিক পাওয়ার, আমি যে আপনার দেখাচ্ছি অটোমেটিক যখন টান দেবেন অটোমেটিক খুলে যাবে, ওপেন ক্লোজ,
এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, ওপেন করেছি, এবার ক্লোজটি করতেছি আপনাদের জন্য। দেখাচ্ছে এটি হচ্ছে 2005 মডেল, 2009 রেজিস্ট্রেশন, এবং হচ্ছে আপনার এটি কিন্তু রেডি কালেকশন আছে আলহামদুলিল্লাহ। বেস ইন্টেরিয়র বাইরে ব্ল্যাক কালার, সম্পূর্ণ অকটেন চেঞ্জ রেডি আছে কালেকশনে। এটি আমাদের হচ্ছে 1595 আস্কিং প্রাইস, প্রাইসটি কমা যাবে ইনশাআল্লাহ। পাঁচের গাড়ি এক্সনোহা, অল আপনার হচ্ছে অটো ফুল লোডেড গাড়ি আপনাদের এক্সনোহা গাড়ি কালেকশন আছে আমাদের শোরুমে। এরপর দেখাবো আরটি গাড়ি আছে, SR40, এটি হচ্ছে আপনার সুপারস্টার লিমো যেটি আপনার বলা হয়। এটি হচ্ছে আপনার 2000 মডেলের এবং রেজিস্ট্রেশন হয়েছে 2000 আপনার হচ্ছে সাথে। সানরুফ মনরুফ সম্পূর্ণ কমপ্লিট এই গাড়িটি আছে, রেডি আছে কালেকশনে আমাদের। এটি হচ্ছে আপনার হোয়াইট কালার, যেটি হচ্ছে ক্রিম আপনার আলহামদুলিল্লাহ রেডি আছে। এটি হোয়াইট পাল কালার, সরি, এটি হোয়াইট পাল কালার। বডি কিস করা আছে, খুবই সুন্দর একটি ডিজাইন আছে। গাড়িটি কিন্তু খুবই রেডি, 7 সিট, 8 জন বসতে পারবে ইনশাআল্লাহ। গাড়িটি কিন্তু খুবই চমৎকার কন্ডিশন আছে। দেখাবো এই গাড়িটি কী অবস্থা আছে সামনে থেকে। আরটি গাড়ি আছে মাজদা 2009 মডেল, রেডি হচ্ছে গাড়িটি। আমাদের পিছনের সাইডটি একটু সামান্যভাবে একটু দেখাই, পিছনে কিন্তু খুবই সুন্দর গাড়িটি। পিছনের সাইডটি দেখাচ্ছে কী অবস্থায় আছে প্রত্যেকটি এই গাড়িটির, লাইটস থেকে শুরু করে গ্লাস আলহামদুলিল্লাহ সম্পূর্ণ রেডি আছে। এলপিজি করা আছে, 6 সিলিন্ডার এলপিজি করা আছে, নাম্বার থেকে এলপিজিটি করা হয়েছে। এটি কিন্তু হচ্ছে আপনার সিকেনশিয়াল আপনার এলপিজি, অতএব সম্পূর্ণ কিন্তু রেডি। ব্লু কালার, কারো যদি আনটাচ মাজদা এক্সেলার ক্রয় করতে চান, চলে আসুন বাইরে এন্টারপ্রাইজ কার কালেকশনে। ঈদ কালেকশন আপনাদের জন্য প্রচুর গাড়ি কালেকশন আছে আলহামদুলিল্লাহ। এরপর যে বাইরের সাইডটি আপনাদের দেখাচ্ছি কী অবস্থায় আছে, কোনো নোখেরা জন্য এত সুন্দর একটি ফ্রেশ গাড়ি রেডি আছে। এরপর দেখাবো এলিয়ন A15 2017 মডেল, 2021 রেজিস্ট্রেশন। এটি 45 সিরিয়াল, সামনে পিছে ডাবল স্টিল বাম্পার লাগানো আছে, একেবারে কিন্তু রেডি, ফ্রেশ কন্ডিশন। এটি কিন্তু আপনার আইডিয়াল স্টপ আছে, সিট পাওয়ার নেই, ভিতর ব্ল্যাক ইন্টেরিয়র, ব্লু কালার, এটি হচ্ছে মিকা ব্লু কালার, রেডি আলহামদুলিল্লাহ, খুবই ফ্রেশ অরিজিনাল কালার আছে গাড়িটি, যা আছে সম্পূর্ণ অরিজিনাল। এবং প্রোটেকশন হেডলাইট সম্পূর্ণ রেডি আছে গাড়িটি, কিন্তু এটি কিন্তু নিউসের যেহেতু 17 মডেলে আপনারা বুঝতে পারতেছেন কী অবস্থা থাকার কথা। পিছনে হচ্ছে 4টি ক্যামেরা, সামনে কিন্তু 4টি সেন্সর, পিছনে 4টি সেন্সর, সামনে 4টি সেন্সর, এটা অতএব 8টি সেন্সর কিন্তু এই গাড়িটিতে আসে। এটি ABS কন্ট্রোলের জন্য ব্রেক সিস্টেমটি করা, এবং সামনে কিন্তু আপনার হচ্ছে ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরাটি কিন্তু ওকে আছে সম্পূর্ণ। FPS প্যাকেজ আপনার FL প্যাকেজের আপনার যে এলিয়নটি আপনার দেখানো হয়েছে, এটি কিন্তু আইডিয়াল স্টপ আছে, সিট পাওয়ার নেই, সম্পূর্ণ মিকা ব্লু, 17 মডেল, 21 রেজিস্ট্রেশন, এলিয়ন A15 রেডি আছে কালেকশনে আলহামদুলিল্লাহ। এটি হচ্ছে আমাদের আস্কিং প্রাইস, আজকের প্রাইসটি হচ্ছে আপনাদের 31,95 এলিয়ন গাড়িটি আপনারা এসে হ্যান্ড ক্যাশ ডেলিভারি দিতে পারেন ইনশাআল্লাহ। এরপর দেখাবো আপনাদেরকে সংক্ষেপে এই মাজদা গাড়িটির সামনে শোটি একটু দেখা কী অবস্থা আছে। প্রোজেকশন হেডলাইট, এটা কিন্তু প্রোজেকশন হেডলাইট আপনি দেখাচ্ছেন, এটি যেহেতু নিউ শেপ, 8, 9, 10, 11 এগুলো কিন্তু নিউ শেপ, অর্থাৎ সামনেটি কিন্তু খুবই চমৎকার লুসছে আপনি দেখাচ্ছি। এই ফগলাইট সিস্টেমগুলো কিন্তু, আছে, এবং আপনার হচ্ছে সামনে জালি থেকে শুরু করে যেহেতু 11 রেজিস্ট্রেশন 31 সিরিয়ালের, এটা কিন্তু রেডি কালেকশনে আছে। আপনার সে হ্যান্ড ক্যাশ ডেলিভারি দেবো ইনশাআল্লাহ, সম্পূর্ণ রেডি। আপনার ব্লু কালার, 2009 মডেল, 2011 রেজিস্ট্রেশন, মাজদা এক্সেলা। এরপর আপনারা দেখেন সামান্যভাবে সংক্ষেপে এই যে আপনার সুপারস্টার 2000 মডেলের গাড়িটি, বডি কিসগুলো যে করা আছে বলেছি, বাম্পার কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন করা আছে, এবং স্টিল বাম্পার শুধু সামনে পিছনে লাগানো নেই, রিজনগুলো কিন্তু খুবই সুন্দর অবস্থায় আছে। সামান্যভাবে দেখাবো গাড়িটির ভিতরে কী কন্ডিশন আছে একটু আপনাদের দেখার চেষ্টা করবো, যেহেতু সানরুফ এবং মুনরুফ গাড়িটির আছে আসছে, সেক্ষেত্রে আপনাদেরকে ফোর ডোর গাড়িটি আপনাদের দেখাচ্ছে। এটি হচ্ছে আপনার সানরুফটি দেখাচ্ছি, এরপর মুনরুফ, 7 সিটের যে সিটগুলো দেখাচ্ছি পিছনে, এবং পিছনের যে আপনার পিছনের সিটগুলো দেখাচ্ছি, এখানে কিন্তু এসি সিস্টেম, ডুয়েল এসির এখানে সিস্টেমটি দেওয়া আছে NLT, এবং যে আপনার পিছনে যে বাতাস আসবে এসির ডুয়েল এসির সিস্টেম দেখাচ্ছি আপনাদেরকে, এবং আছে ডোর প্যাড কাপড়টা দেখাচ্ছি কত সুন্দর আপনার দেখাচ্ছে, এবং আছে এসির সামনে যে আপনার ফ্রন্ট সাইডের এসির বাটনগুলো দেখাচ্ছি, এবং ডোর প্যাডগুলো দেখাচ্ছি। এটা কিন্তু আপনার 2000 সিসি, SR40 যত গাড়ি আসবে এগুলো সম্পূর্ণ কিন্তু 2000 সিসি হয়। আপনারা সকলে জানেন, অনেকে জানা নাই, যার কারণে আমি কিন্তু আপনাদেরকে বিস্তারিত বলেছি কী অবস্থায় আছে, গাড়িটির ডিটেলস দিয়েছি, যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ। দেখানো হয়েছে আপনার এই 2000 মডেলের আপনার হচ্ছে SR40 সম্পূর্ণ গাড়িগুলো দেখানো হয়েছে, কতটুকু দেখিয়েছি আপনাদেরকে যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ। আমাদের আরেকটি শোরুমে কিন্তু ওটি কিন্তু ফুল লোড 110 আছে, 90 গাড়ি আছে, এবং হচ্ছে আপনার ওখানে মিছি মিছি বাজারও আছে, প্রচুর গাড়ি কালেকশন আছে আমাদের শোরুমটিতে। মানে আপনার পাওয়া রাখার জায়গা নেই, এত স্পেসে মানে ফুল লোড আমাদের শোরুমটি লোড ওইটি, মানে সোজা কথা একটি হচ্ছে আমাদের কার হাটের মতো একটি কালেকশন রেখেছি আপনাদের। এর কালেকশন ফুল লোড আছে গাড়িগুলো ইনশাআল্লাহ।
সেল করেছে, আবার ক্রয় করে আপনাদেরকে শোরুমে আবার ভরে রেখেছে আপনাদের জন্য। আলহামদুলিল্লাহ দেখানো হয়েছে আমাদের শোরুমের লোকেশন হচ্ছে বাড়িতে লোক যে রোড নয় প্লট ছয় নতুন সেখানে শোরুমটা অবস্থিত। শুক্রবার শনিবার ফ্রাইডেগুলো বন্ধ থাকে, ঈদের দিন থেকে শুরু করে ঈদের পরের দিন থেকে শোরুমটি ওপেন হয়ে যাবে আবার। এবং হচ্ছে কোনো বড় ব্যাংকের ব্যবস্থা নেই, সম্পূর্ণ হ্যান্ড ক্যাশ আমরা ডেলিভারি দিয়ে থাকি। ইনশাআল্লাহ আপনাদেরকে চলে আসবেন ঈদের পরে। আলহামদুলিল্লাহ সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। সাবধানে টেক কেয়ার, বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাই বাই এন্টারপ্রাইজ কারণের পক্ষ থেকে। এবং যে নম্বরে যোগাযোগ করুন 07-2642-1904-07-5006 এবং অ্যাড্রেসটি আপনাদেরকে আবার একটু বলে দেয় 01 বাড়িধারা ব্লক যে রোড না পোর্ট ছয় নতুন বাজার ঢাকা বর্ষ এখানে শোরুমটি অবস্থিত। আলহামদুলিল্লাহ আপনারা চলে আসবেন ইনশাআল্লাহ। গাড়ি এক্সচেঞ্জের গাড়ি ক্রয় বিক্রয় ব্যবস্থা আছে। সবাইকে ধন্যবাদ জানাই আজকে ভিডিও রিভিউ এখানে শেষ করতে। আমি মহাদিকুল হোসেন, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you.